ইসরায়েলকে বর্ণবাদী বলায় ক্ষুব্ধ মার্কিন জনপ্রতিনিধিরা। মুসলিম গণহত্যাকারী চীনকে সমর্থন, তালেবানকে হুঁশিয়ারি দিল ইসলামিক স্টেট খোরাসান। অস্ট্রেলিয়া দূতাবাসে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা। পেরুতে পর্যটকবাহী প্লেন বিধ্বস্ত, নিহত সব আরোহী। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞায় কর্ণাটকে বিক্ষোভ অব্যাহত, শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি। উত্তর কোরিয়ার ব্যাপারে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছে চীন। সবশেষে জানবেন, দুই ঘন্টায় কিয়েভ পৌঁছবে রুশ সেনারা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। অ্যামনেস্টির প্রতিবেদনে ইসরায়েলকে বর্ণবাদী বলে আখ্যায়িত করায় অনেক মার্কিন জনপ্রতিনিধি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। অ্যামনেস্টির প্রতিবেদনে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়নকে বর্ণবাদী অপরাধ বলে অভিহিত করা হয়েছিল। এরপর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটল হিলের অধিবেশনে অ্যামনেস্টির এই প্রতিবেদনের চরম সমালোচনা করেন মার্কিন জনপ্রতিনিধিরা। দুই প্রধান দলের অসংখ্য মার্কিন জনপ্রতিনিধিরাই এই সমালোচনায় অংশ নিয়েছেন। এসব মার্কিন জনপ্রতিনিধিদের মধ্যে আছেন নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের সদস্যরা। তারা অ্যামনেস্টির যে প্রতিবেদনে ইসরায়েলকে বর্ণবাদী বলে আখ্যায়িত করা হয়েছে তাকে প্রত্যাখ্যান করেন। তাদের অভিযোগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই প্রতিবেদন হলো ইহুদি বিদ্বেষী। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এমন কঠোর সমালোচনার পরেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওই প্রতিবেদন মিথ্যা হয়ে যাবে না। তাদের এমন সমালোচনার পরেও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের বৈধতা নষ্ট হবে না। তবে মার্কিন জনপ্রতিনিধিরা এমন সমালোচনায় ইসরায়েল আনন্দ পেতে পারে, যদিও ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের বিষয়ে অসংখ্য অভিযোগ রয়েছে। মুসলিম গণহত্যাকারী চীনকে সমর্থন, তালেবানকে হুঁশিয়ারি দিল ইসলামিক স্টেট খোরাসান। উইঘুর মুসলিমদের নিপীড়ন নিয়ে তালেবানকে একহাত নিল ইসলামিক স্টেট। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর গণহত্যাকারী চীনকে সমর্থন করার অভিযোগ তুলে এবার তালেবানকে হুমকি দিল ইসলামিক স্টেট খোরাসান। সন্ত্রাস জর্জরিত জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের গণহত্যাকে চীনের অভ্যন্তরীণ বিষয় বলে চিহ্নিত করে তালেবান ইসলাম বিরোধী কাজ করছে বলে শুক্রবার ইসলামিক স্টেট খোরাসানের তরফে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি ইরান এবং রাশিয়াও একই ধরনের গণহত্যা চালাচ্ছে বলে সংগঠনের প্রচার শাখা ভয়েস অব খোরাসান এর অভিযোগ। দাবি করা হয়েছে, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশাতেই জিনজিয়াং মুসলিম গণহত্যায় সমর্থন জানাচ্ছে তালেবান। মুসলিম বিরোধী দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে আফগানিস্তানের নতুন শাসকরা। 2021 সালের আগস্ট মাসে কাবুল দখল করে তালেবান। মার্কিন ফৌজ বিদায় নিলেও আকন্দজাদার সংগঠনের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে আইএস। মার্কিন ফৌজও সরে যাওয়ার পর কাবুল বিমানবন্দর সহ একাধিক তালেবান নেতার উপর হামলা চালিয়েছে খোরাসানের জঙ্গিরা। অস্ট্রেলিয়ার দূতাবাসে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অস্ট্রেলিয়ার দূতাবাসে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা বসানোর দায়ে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর শনিবার এই খবর জানায়। গত 6 জানুয়ারি নারীদের টয়লেটের মেঝেতে এসডি কার্ড পাওয়ার পর বিষয়টি দূতাবাস কর্তৃপক্ষের নজরে আসে বলে জানিয়েছে থাইল্যান্ড পুলিশ। এই ঘটনা জানার পর ওই দূতাবাসের নারী কর্মীরা আতঙ্কে আছে। তারা নিজেদেরকে অনিরাপদ মনে করছে এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে হুমকির মধ্যে সময় পার করছে। আটক ওই ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক এবং ব্যাংককের অস্ট্রেলিয়া দূতাবাসেরই সাবেক কর্মী। দূতাবাসের নারীদের টয়লেটে বসানো একাধিক গোপন ক্যামেরা পাওয়ার পর তদন্তে নেমে তাকে থাইল্যান্ডের পুলিশই গ্রেপ্তার করে বলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। রয়্যাল থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, গত 6 জানুয়ারি মহিলাদের শৌচাগারের মেঝেতে এসডি কার্ড মেলার পর বিষয়টি নজরে আসে। দূতাবাস কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ জানালে তদন্ত শুরু হয়। সেই সূত্রেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পেরুতে পর্যটকবাহী প্লেন বিধ্বস্ত, নিহত সব আরোহী। পেরুর বিখ্যাত পর্যটন স্পট নাস্কা লাইন্স দেখতে গিয়ে প্রাণ গেল একদল বিদেশি পর্যটকের। শুক্রবার নাস্কা শহরের একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন এর 7 আরোহী। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে 3 জন ডাচ পর্যটক, 2 জন চিলিন নাগরিক এবং 2 জন পেরুভিয়ান ক্রু ছিলেন। পেরুর পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সেসনা 207 মডেলের হালকা প্লেনটি নাস্কা শহরের মারিয়া রিসে বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়। এতে প্লেনের সব আরোহী মারা গেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নাস্কা পুলিশের প্রধান কমান্ডার এডগার এসপিনজো সাংবাদিকদের জানান, মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে প্লেনটিতে আগুন ধরে যায়। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞায় কর্ণাটকে বিক্ষোভ অব্যাহত, শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি। ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে সরকারি কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরার নিষেধাজ্ঞার জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এর পরিপ্রেক্ষিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিশি নাগেশ।
শনিবার কর্ণাটকের উদুপি জেলার কুন্দাপুর ভান্ডাকর্টস আর্টস অ্যান্ড সায়েন্স ডিগ্রি কলেজের গেটে হিজাববপুরে ক্লাসে অংশ নেওয়ার দাবিতে বিক্ষোভ করেন মুসলিম ছাত্রীরা। ওই সময় স্থানীয় কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মুসলিম ছাত্ররাও তাদের সঙ্গে যোগ দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে প্রবেশের সময় কলেজের নিরাপত্তারক্ষীরা তাদের হিজাব পরে ঢুকতে বাধা দিয়েছে। শুক্রবার কুন্দাপুরে অন্য একটি কলেজে হিজাব পরে ক্লাস করতে না দেওয়ায় ওই কলেজের গেটে বিক্ষোভ করা হয়। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কর্ণাটকের শিক্ষামন্ত্রী এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নেতা বিজি নাগেশ রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেন, বিক্ষোভকারী ছাত্রীরা আগে হিজাব পরতেন না, প্রশাসনিক নির্দেশিকা জারির পর অশান্তি সৃষ্টির জন্যই এই বিক্ষোভ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনে প্রশাসনিক হস্তক্ষেপ করা হবে বলে জানান তিনি। কর্ণাটকের উদুপি জেলা প্রশাসনের তরফে সম্প্রতি হিজাব পরে ছাত্রীদের ক্লাসে যাওয়া নিয়ে কিছু বিধিনিষেধ জারি হয়। নির্দেশিকায় বলা হয়, হিজাব পরে ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না, স্কার্ফ পরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না, তবে সেই স্কার্ফের রং হবে দোপাট্টা রঙের। ক্যাম্পাস এবং কলেজ ক্যান্টিনে আর অন্য কোনো পোশাক পরতে দেওয়া হবে না। প্রশাসনিক এই বার্তার জেরে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ মুসলিম ছাত্রীদের হিজাব পরায় বিধিনিষেধ জারি করেছে। উত্তর কোরিয়ার ব্যাপারে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছে চীন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে আমেরিকার নীতির সমালোচনা করেছে চীন। একই সঙ্গে উত্তর কোরিয়ার ব্যাপারে নমনীয় হওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, উত্তর কোরিয়ার সংকট সমাধানের চাবিকাঠি আমেরিকার হাতে রয়েছে। চীনা রাষ্ট্রদূতের এই বক্তব্য এমন সময় প্রকাশিত হলো যখন সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে চীন ও রাশিয়া স্বাক্ষর করেনি। উত্তর কোরিয়া গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে অন্তত 60টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞায় শিথিলতা চায় চীন ও রাশিয়া, কিন্তু আমেরিকা বলছে সেটি করা হলে তা হবে খারাপ আচরণের ভালো পুরস্কার। দুই ঘন্টায় কিয়েভ পৌঁছাবে রুশ সেনারা। ইউক্রেনে রাশিয়া হামলা চালালে তাদের সেনারা দুই ঘন্টায় কিয়েভ পৌঁছে যেতে পারে বলে মনে করছে রাশিয়া। ইউক্রেন এখন খতিয়ে দেখছে হামলার সম্ভাব্য সব পথ। দেশটির আশঙ্কা, বেলারুশ সীমান্তবর্তী পরমাণু বিপর্যয় এলাকা চেরনোবিল দিয়ে সেনা পাঠাতে পারেন প্রেসিডেন্ট পুতিন। সেক্ষেত্রে কিয়েভে রাশিয়ার বাহিনী প্রবেশ করতে মাত্র 2 ঘন্টা লাগতে পারে। তবে আগাম প্রস্তুতি নিয়েছে ইউক্রেনও। রুশ সেনাদের প্রবেশ ঠেকাতে প্রায় 8,000 সীমান্তরক্ষী পাঠিয়েছে চেরনোবিল রুটে। গত কয়েক মাস ধরে ইউক্রেনের সঙ্গে নিজেদের 4,000 মাইলেরও বেশি সীমান্ত জুড়ে লক্ষাধিক সেনা, ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে রাশিয়া। প্রস্তুত রয়েছে রুশ মিত্র বেলারুশের সেনারাও। এই বেলারুশ সীমান্ত থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দূরত্ব খুব বেশি নয়, মাত্র 134 কিলোমিটার। তবে সীমান্ত পেরিয়েই ঐতিহাসিক পরমাণু বিপর্যয় এলাকা চেরনোবিলের অবস্থান। ইউক্রেন তখন সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত। 1986 সালের এপ্রিল মাসে ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে, ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে শক্তিশালী তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে। এতে তৎক্ষণাৎ 35 জন নিহত হন। দুর্ঘটনার পর ওই বিদ্যুৎ কেন্দ্রের চারিদিকে 30 মাইল জুড়ে মানুষের বসবাস নিষিদ্ধ করা হয়, যা 36 বছর পরও এখনও বলবৎ রয়েছে। বর্তমানে চেরনোবিল এক্সক্লুশন জোন হিসাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এলাকাটি। চেরনোবিল রাজধানী কিয়েভ থেকে খুব বেশি দূরে নয়, তাই কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। এর বেশিরভাগ এলাকায় আজও উচ্চ হারে পরমাণু বিকিরণ রয়েছে, এ কারণে এই অঞ্চলের মানুষ চলাচল কম। কিন্তু বর্তমানে ওই এলাকাকেই বড় বিপদ হিসেবে দেখছে ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেন স্টেট বর্ডার গার্ড সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইউরি সাকরাইচুক বলেছেন, চেরনোবিলে বিপদ বাড়ছে, রুশ অভিযান ছাড়া এই বিপদ আর কিছুই নয়, আর সেজন্য আগেভাগে প্রতিরক্ষা জোরদার করছে ইউক্রেন। ইউরি বলেন, এই অঞ্চলে আমরা নিরাপত্তা বাড়িয়েছি, সেনা সংখ্যার সঙ্গে সঙ্গে টহলও বাড়িয়েছি।